আমরা যখন 10 দিন আগে এই জায়গাটা লকডাউন করে চিন্তা করছি, 10 দিন আগের থেকে আমরা প্রিপারেশন নিয়েছি। প্রিপারেশনটা আমরা কয়েকটা ভাগে ভাগ করছি, একটা হচ্ছে ফুড, একটা হচ্ছে ইমার্জেন্সি রুগী, একটা হচ্ছে করোনা রুগী, একটা হচ্ছে বর্জ্য। তো ফুডের ব্যাপারটা হচ্ছে যে এনে দুই ভাগে ভাগ করছে, একটা হলো দরিদ্র মানুষ যাদের আমাদের ফুড সাপোর্ট দিতে হবে বিনা পয়সা, আর আরেকটা শ্রেণী হচ্ছে যারা টাকা আছে বা লকডাউনের কারণে বেরোতে পারবে না, তাদের খাদ্যটা চাহিদা মতো পৌঁছে দিতে হবে। দুইটা শ্রেণী আমরা, সেন্টার করা হয়েছে এবং বুথ করা হয়েছে আপনার ওই যে করোনা টেস্টের, ঠিক আছে, আর ময়লা পরিষ্কার স্পেশাল একটা টিম করা হয়েছে। আমি যদি নাই খাইতে পারি আবার ওষুধ হইলে তো এখন অবস্থা দিত, আমি না খাই মরে গেলাম আর ওষুধে মরে গেলাম, পেট তফাত রইল কি? তা আমার খাওয়ার ব্যবস্থা করতে হবে অথবা তাদেরকে খাবার দিয়ে যেতে হবে। এখন আমাদের সবার বাসায় মোটামুটি 5-7 দিনের খাবার মজুদ আছে, সবজি টবজিও মজুদ আছে, তেমন সমস্যা হবে না। অপরাধ করে থাকে সে অবশ্যই শাস্তি আওতায় আসবে।